যখন কই ছিল যে আমার বেটাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে, আপনি তো প্রতিবাদ করেননি। আমি এ বাড়ি ছেড়ে যাবো, আমার বেটাকে ছাড়বো। তাহলে তো মিটেই গেল, আপনার মেয়ে থাক ওর বেটাকে নিয়ে, আমি আমার বেটাকে নিয়ে চলব। ও বউয়ের মুখ আর আমি জীবনে দেখব না। দয়া করে আপনি বিদেন দিন, যাতে মা তাড়াতাড়ি সব যন্ত্রণা থেকে মুক্তি পান। গঙ্গা আরতি আর গীতা পাঠের ব্যবস্থা করো। এই ঝড়ে ওখানে থেকো না মা, ঝড়ে এসো এখানে এসো। মাকে এক্ষুনি বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো, মা আর এক মুহূর্ত এখানে থাকবে না। জর্দা, এইভাবে জলের ধারে নেমে আসতে গেলে কেন? আমরা তো আসছিলাম। আপনার আসতে দেরি হয়ে গেছে, মা এই মাত্র গঙ্গা প্রাপ্ত হয়েছে, মা আর নেই। মুতুর বাবু ও বাড়ির সব কিছু হয়ে গেছে, উনি যা বলেন তাই নাকি হয়, যা খুশি ও বাড়িতে হচ্ছে, যে যা পাচ্ছে নুটে পুটে নিচ্ছে। আমি যদি এখন ও বাড়িতে চলে যাই তাহলে তো মুতুর বাবুর খুব অসুবিধা হয়ে যাবে। আমার মেয়েদের মধ্যে এমন রেশারেশি শুরু হলো, এসেছে এই বেশ কি ভাবে যাবে নে। তুমি ঠিক বলেছ ঈশ্বর, বিয়েতে আশীর্বাদ করে যা দেওয়া হবে তাই অনেক। আর বরপক্ষ পণ চাইবেই বা কেন, আর কিসের পণ? মেয়েরা তো কোনো অংশে কম নয়। আমি এ কথা এতদিন ভাবিনি, কিন্তু আজ থেকে ভাব। বিবিয়ানি করা, লেখাপড়া জানা, প্রায় খেস্টান হয়ে যাও মেয়েকে বউ করছি। ওই বংশীচরণ মণ্ডল দু দুখান তালুক চেয়েছেন ওই ছেলের জন্য। এ বে হবে নি। সিজনার জামের মুখখানা দেখ একবার, কেমন শুকিয়ে গেছে। সে তো আর চন্দরকে নাতির সুখ দিতে পারলো নে, এছাড়া দু দুখানা তালুক হাত ছাড়া হয়ে গেল। নিজের বোন আর ভক্তিপতির সম্পর্কে এমন কথা শুনতে তোমার লজ্জা করেনি? হিংসা নাকি তোর একা? এমনিতেই আপনার কন্যার ওই খেরেস্তার স্কুলে যাওয়ার জন্য কোনো পরিবারই বিবেদে রাজি নয়, তাও আবার সম্বন্ধ এলো এবং সেটাকে আপনারা নাকচ করলেন। যে পাত্তর পক্কর পণ চাইবে দাবি দেওয়া থাকবে, সেই ঘরে আমি আমার মেয়ের বেদ দেব নি। পুজোর আগে যদি দাসমশাইয়ের কন্যা পাত্রস্থ না হয় তাহলে ব্রাহ্মণ সমাজ মার বাড়ি ত্যাগ করবে। এ বাড়িতে যাগ যজ্ঞ পুজো পার্বণ ধর্মকর্ম কোনো কিছুতেই ব্রাহ্মণরা অংশগ্রহণ করবে না। তাহলে তো এবারে দুর্গা পূজাও তো বিনা ব্রাহ্মণেই হবে। ইনি হলেন চক্রবর্তী গুরু, উনি ওই একই ভুল করছেন, বেশি পণ দিয়ে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন। আপনার মেয়ের কি ভালো নাচছে আপনাকে এমন দেনা করতে দেখে? আমার হয়ে ওনাকে তুমি এই বালাজোড়া দিয়ে দিও কেমন? না, আপনার মেয়ের বিয়ে যাতে ভালোভাবে হয় সে দায়িত্ব আমার। ও চাপা দিদি, অমন তারা মুখ কানে কেন করে রেখেছ? তোমার কিছু মন খারাপ? পুজোর আগে একদম মন খারাপ করতে নেই। আচ্ছা বেশ, আমি বরং তোমায় পাঁচালি শুনিয়ে দেব, দেখবে তোমার মনটা খুব ভালো হয়ে যাবে। ও চাপা, বলি গোপাল আমার কিন্তু ঠিক কথাই কয়েছে রে, আর মন খারাপ করে থাকিস নে। দেখ তোর তো তাও কপালে সিঁদুরখানা আছে, স্বামীর মন পিড়লে দেখবি ঠিক এসে নিয়ে যাবে। আর আমায় চেয়ে দেখ দেখি, আমার তো এমনই পোড়া কপাল, সে সুযোগখানাও আমার গেছে। কাঁদিস নে, কাঁদিস নে চাপা। কেঁদো নে গো তুমি, কেঁদো নে, তোমাদের চোখের জল দেখলে যে আমার খুব দুঃখ হয়, আমার কান্না পায়। চাপা! আরে পাইন বাবু, তুই আবার বাড়ি থেকে বের হয়েছিস,
তোর মাকে আমি পই পই করে বারণ করা সত্ত্বেও তোর মা তোকে বাড়ি থেকে বেরোতে দিল? তোর মায়ের আক্কেল খা নাকি? চল চল বাড়ি, চল চল। গদাই দাদা, কি রে তুই একেনে বলে আসবি তো? মা চিন্তা করছিল। আমি অবশ্য কইলুম ওই না বাবুদের বাড়িতে আজ কুমোর আসবে, তা নিশ্চয়ই গদাই সেখানেই থাকবে। তা এখন দেখছি আমার অনুমান ঠিক। দাদা, চাপা দিয়ে দিকে বকতে বকতে কেমন ভাবে নিয়ে গেল পাইন বাবু। ও কিছু নয় গোপাল, তুমি এখানে এসো। বলছিলাম কি, আসলে অন্দরে তো পাইন বাবুদের কোনো পুরুষ মানুষ ডোকে নে, সেজন্যে তুমি চোখে জল মুছিয়ে দিয়েছো, তো পাইন বাবু একটু রাগ করেছে। এতে রাগার আবার কি আছে? আমি কি কিছু দোষ করেছি? তোমাকে আমি পরে বুঝিয়ে বলবো। কোন ঠাকুরমশাই, বলছিলাম বাবা আপনাকে ডাকছেন, আপনি যান, আমি গোপালকে নিয়ে গড়ে দিয়ে আসছি। চল গোপাল। পাইন বাবু অন্দরে পুরুষ মানুষকে কেন ঢুকতে দেয় নে? তাতে কি মেয়েদের মান নষ্ট হয়? বললাম না, একটু পরে বলবো আমি, তুমি চলো এখন ঘরে যাই, এসো। বসো বসো, তোমার সামনে কিন্তু এখন দুটো বড় বড় কাজ আছে। বসো বসো বসো, দুটো বড় বড় কাজ তোমার হাতে। এক, আমাদের এই দুর্গা পুজো করতে হবে, আর দুর্গা পুজোর আগে ওই চক্রবর্তী ঠাকুরের মেয়ের বিয়ে আছে। তুমি আর ভুলে গিয়ে আনুরে যজমানি করতে চলে যাও না জানো। না না খুড়ু, তা কি কখনো হয়? মথুর। হ্যাঁ মা। চক্রবর্তী মশাই জানেন পাত্র কোথায় আছে? আর চক্রবর্তী মশাই, আপনি আপনার মেয়েকে নিয়ে আসুন, এই বিয়ে আমার বিটেতেই হবে। কাল ভোরে ওর শাড়ির ব্যবসার জন্য মাল তুলতে যাবে। একদিকে আমি অগ্নিকে সামলাবো, আর একদিকে তুমি জয়ীকে। এটা কি অননাদে? এটা হলো মায়ের কাছ থেকে শেখা একটা টোটকা। তোমার পায়ে প্রলেপ লাগিয়ে দিই, তাহলে ক্ষতটা তাড়াতাড়ি। ছোট কর্তা, আমি বলছিলাম কি, সকালে যে আলপনাটা দিচ্ছিলাম তার একটা অংশ একটু বাকি থেকে গেছে, তাই বলছিলাম যে একটু প্যান্ডেলে ঘুরে গেলে হতো না? কি বলছেন কি, এত রাতে আপনি আবার প্যান্ডেলে যাবেন? কালকের দিনে যেন এরকম জট ঝঞ্ঝট না হয়, তুমি দেখো ঠাকুর। আন্টি অফিসে নেই, অফিসে থাকতে পারে না আন্টি। আরে কত লোকজন ওখানে চলাফেরা করে, আর যদি কেউ আন্টিরা পেত তাহলে বিন্দিকে দিয়ে দিত, আর বিন্দির হাতে যদি আন্টি পড়তো আমরা থাকতাম এখানে। আচ্ছা, আসল ব্যাপারটা তবে এই। হ্যাঁ বলা বল। হ্যাঁ চটকু, বলছি টিয়াদির একটা আন্টি হারিয়ে গেছে। টিয়ার আন্টি হারিয়ে গেছে মানে? মানে আমাদের পরিবারের একজন খুব গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে আপনাকে আলাপ করানোই হলো না।
একি